নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 5ই সেপ্টেম্বর পর্যন্ত হরি লুটের মতো অর্থ পেতে চলেছে এই রাশিগুলি। অর্থাৎ যে রাশিগুলির কথা এই ভিডিওতে আমি উল্লেখ করতে চলেছি, সৌভাগ্যবশত যদি আপনি সেই রাশিগুলির মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনাদের 5ই সেপ্টেম্বর পর্যন্ত হরি লুটের মতো অর্থ আসতে চলেছে। আর তার কি কারণ সেটিও আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শীঘ্র। বন্ধুরা, আপনারা যদি বর্তমানে রাশিচক্র দেখেন, তাহলে দেখতে পাবেন বর্তমানে বুধ গ্রহ এবং শুক্র গ্রহ কন্যা রাশিতে অবস্থান করছে। আর এই শুক্র ও বুধের একত্রে অবস্থানের সুফল 5ই সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিগুলি পেতে চলেছে। অর্থাৎ আপনাদের ধনের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ হঠাৎ করে অর্থ পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনাদের হাতে প্রচুর অর্থ আসতে চলেছে। কোন কোন ক্ষেত্র থেকে এই অর্থ আপনারা পেতে চলেছেন সে সম্পর্কে আমি অবশ্যই জানাবো। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহ এবং বুধ গ্রহ শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু এর পূর্ণাঙ্গ রেজাল্ট আপনারা নাও পেতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন আর জেনে নিন আপনাদের জন্মছকে এই দুটি গ্রহের কেমন অবস্থান রয়েছে। আর যদি আপনারা মনে আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যারা 5ই সেপ্টেম্বর পর্যন্ত হরি লুটের মতো অর্থ পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই 5ই সেপ্টেম্বর পর্যন্ত হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন। এই সময় আপনাদের আর্থিক স্টেবিলিটির জায়গা মজবুত হতে চলেছে। এর পাশাপাশি যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু অনেকখানি পূরণ করতে পারবেন। এই সময় যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তারা চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তারাও বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। অর্থাৎ আপনাদের চাকরি ক্ষেত্র, বিবাহ ক্ষেত্র এবং আর্থিক স্টেবিলিটির জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই 5ই সেপ্টেম্বর পর্যন্ত হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সে সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। যারা চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে 5ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের জীবনে হরি লুটের মতো অর্থ আসতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি এই সময় আপনারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও হরি লুটের মতো অর্থ আসতে চলেছে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের মানসিক স্থিতিও কিন্তু ভালো যেতে চলেছে এবং যারা অর্থকষ্টে রয়েছেন, তাদের সেই অর্থকষ্ট অনেকটাই কাটতে চলেছে বা মিটতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই 5ই সেপ্টেম্বর পর্যন্ত হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা
করে ফেলবেন। শুধু তাই নয়, যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 5ই সেপ্টেম্বর পর্যন্ত হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি মানসিক স্টেবিলিটির জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। এই সময় যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় পর্যন্ত যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 5ই সেপ্টেম্বর পর্যন্ত হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সে সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন এবং যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে মার্কেটে দীর্ঘদিন ধরে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের চাকরিতে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে এবং যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন। শুধু তাই নয়, এই সময় বিবাহ ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন হতে চলেছে। অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 5ই সেপ্টেম্বর পর্যন্ত হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এর পাশাপাশি এই সময় যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে রাশিগুলির কথা এখন পর্যন্ত আমি বললাম সেই রাশির জাতক বা জাতিকা হন যদি তাহলে আপনাদের জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। তাই আপনারা এখন থেকেই তৈরি হয়ে যান। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।